নমস্কার বন্ধুরা ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকলের মনস্কামনা উনি পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রলোজা সৌভিক চক্রবর্তী পামিশ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধু আজকে আমি হস্তরেখা বিচারে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি বিষয়টি হলো হাতে এমন কিছু রেখা বা চিহ্ন থেকে থাকে যা থেকে বোঝা যায় হঠাৎ বড় ধরনের অর্থপ্রাপ্তি এর মধ্যে প্রথমেই যে বিষয়টিকে দেখতে হয় সেটি হলো ভাগ্যরেখা বা ফেট লাইন হাতের ভাগ্যরেখা বিভিন্ন জায়গা থেকে উঠতে পারে হাতের কারো ক্ষেত্রে ভাগ্যরেখা মণিবন্ধ থেকে উঠে একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায় কারো ক্ষেত্রে ভাগ্যরেখা চন্দ্র পর্বত থেকে উদিত হয় কারো ক্ষেত্রে ভাগ্যরেখা এই ধরনের হয়ে থাকে যে কোনো ধরনের ভাগ্যরেখা থাকতে পারে যখন কোনো ব্যক্তির হাতে ভাগ্যরেখাটি একেবারে মণিবন্ধ থেকে উঠে শনি পর্বত পর্যন্ত চলে যায় অর্থাৎ এই ধরনের হয়ে থাকে এমন ব্যক্তিদের জীবন অত্যন্ত সফল হয়ে থাকে কিন্তু ভাগ্যরেখাও বাদে যদি ভাগ্যরেখা থেকে কারো হাতে রেখা থেকে থাকে অর্থাৎ হাতে যদি এই ধরনের রেখা থেকে থাকে অথবা ভাগ্যরেখা বাদে যদি কারো হাতে রবি রেখা থেকে থাকে অর্থাৎ এই ধরনের ভাগ্যরেখা থেকে রবি রেখা অর্থাৎ এই ধরনের রেখা থেকে থাকে তাহলে এই চিহ্নগুলিকে অত্যন্ত শুভ চিহ্ন মানা হয়ে থাকে ভাগ্যরেখা থেকে থেকে থাকা বুধ রেখা অর্থাৎ এই ধরনের রেখাটি যে কোনো ধরনের ব্যবসায়িক দিকে প্রগতি বা উন্নতিকে ইন্ডিকেট করে থাকে অথবা এটি স্বতন্ত্র কার্যে উন্নতিকে দেখিয়ে থাকে আবার ভাগ্যরেখা থেকে যদি সূর্যরেখা বা রবি রেখাটি উৎপন্ন হয় তাহলেও এই সব জাতক জাতিকার প্রভূত উন্নতি হয়ে থাকে এরা যদি ব্যবসা করে ব্যবসায় মান যশ খ্যাতি উন্নতি পেয়ে থাকে চাকরি করলে সেখানেও মান যশ খ্যাতি উন্নতি পেয়ে থাকে এই দুটি রেখা অর্থাৎ সূর্যরেখা ও বুধরেখা ভাগ্যরেখা থেকে উৎপন্ন একই ধরনের ফলাফলের কথা আমি বললাম কিন্তু এই দুটি রেখার মধ্যে পার্থক্য হল মান সম্মান এবং ধনদৌলতের ব্যাপারে এই দুটি রেখায় মান মানসম্মান ধনদৌলত দিয়ে থাকে কিন্তু আলাদা আলাদা মাধ্যম থেকে ধনদৌলত আমাদের দিয়ে থাকে যেমন রেখা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে শেয়ার মার্কেট পার্টনারশিপের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট কাজেও ধনদৌলত প্রদান করে থাকে যে কোনো ধরনের স্কিল স্পেশালাইজেশন বা লার্নিংয়ের মাধ্যমেও উন্নতি দিয়ে থাকে এই ধরনের যদি রেখা কারো হাতের থেকে থাকে ভাগ্য রেখা থেকে উৎপন্ন হওয়া সূর্য রেখা অর্থাৎ হাতের ভাগ্য রেখা থেকে উৎপন্ন হওয়া সূর্যরেখা অর্থাৎ ফেট লাইন থেকে উৎপন্ন হওয়া যদি কারো হাতে এই ধরনের সূর্যরেখা থেকে থাকে তাহলে সূর্য রেখা আপনার দায়িত্ব আপনার যোগ্যতাকে আরও বাড়িয়ে দেয় আপনার দোষ ত্রুটি অটোমেটিক কমতে শুরু করে আপনার আন্ডারে কাজ করার লোক বাড়তে থাকবে বড় প্ল্যানিং নির্ণয় নেওয়া সব কিছু আপনাকে দিয়ে দেবে এই ভাগ্যরেখাটি থেকে উৎপন্ন হওয়া এই সূর্যরেখাটি অর্থাৎ হাতের এই ধরনের সূর্যরেখা থাকলে এটিকেও অত্যন্ত শুভ মনে করা হয় এই ধরনের সূর্যরেখা অত্যন্ত শুভ সূর্যরেখাটিকে অবশ্যই সেক্ষেত্রে শুভ এবং হাতের ভাগ্যরেখাটিকে শুভ এবং বলবান অবশ্যই হতে হবে এবং যদি হাতের বুধরেখা থেকে থাকে তাহলেও এই বুধরেখাটিকে অত্যন্ত শুভ এবং বলবান হতে হবে হাতের রেখাগুলি বলবান কিভাবে বুঝব হাতের যদি ভাগ্যরেখাটি একেবারে সুন্দরভাবে ভাগ মণিবন্ধ থেকে উঠে একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায় এবং শনির ক্ষেত্রটি উঁচু এবং একটু খোলা হয়ে থাকে এবং ভাগ্যরেখাটিতে যদি কোনো ক্রস চিহ্ন কাটাকাটি চিহ্ন জাল চিহ্ন তিল চিহ্ন না থেকে থাকে এবং অভগ্ন না থেকে থাকে তাহলে ভাগ্যরেখাটিকে শুভ বলে মানব আবার সেক্ষেত্রে রেখা থেকে থাকলে রেখাটিও এই ধরনের হতে হবে আর সূর্য রেখাটি থেকে থাকলে সূর্য রেখাটিকেও সম্পূর্ণ হতে হবে এবং সূর্যরেখাটিও কোনো অশুভ চিহ্ন দ্বারা পীড়িত হওয়া চলবে না অর্থাৎ কাটাকাটি চিহ্ন ক্রস চিহ্ন চিহ্ন থাকা চলবে না সেক্ষেত্রে অবশ্যই সূর্যরেখাটিকে শুভ মানা হবে তাই এই প্রত্যেকটি রেখাকে যেন অত্যন্ত শুভ হয় এই প্রত্যেকটি রেখা যদি শুভ থাকে তাহলেই তার শুভ পরিণাম মিলবে ভাগ্যরেখা থেকে উৎপন্ন হওয়া বুধ রেখা এই ধরনের রেখা উৎপন্ন যদি হয় তাহলে মস্তিষ্কে সবসময় এটাই চিন্তা করবে যে কেমন করে অনেকগুলো মাধ্যম থেকে আমরা ধন সম্পদ অর্জন করতে পারব তাই এই দুটি রেখা অর্থাৎ রেখা এবং হাতের সূর্যরেখা ধনদৌলত্ব দিচ্ছে কিন্তু মাধ্যম দিচ্ছে আলাদা আলাদা এই রেখা যে বয়সে উৎপন্ন হচ্ছে হাতের ভাগ্যরেখার বয়স নির্ণয় করলে যে বয়সে এই রেখাগুলি উৎপন্ন হচ্ছে সেই বয়সে তো লাভ হবেই তাছাড়া এই বয়স থেকে যে বয়স থেকে এই বুধ রেখা উঠছে বা সূর্য রেখা উঠছে সেই বয়স থেকে লাগাতার জাতক জাতিকার উন্নতি হতে থাকে কারণ এই রেখাগুলি হলো উন্নতি সূচক রেখা যদি আপনার হাতে এই ধরনের যোগ তৈরি হয় ভাগ্যরেখাটি বলবান হয় তাহলে আপনি জেনে রাখুন আপনার কর্ম কখনোই বেকার যাবে না দেরিতে হলেও অবশ্যই ফল মিলবে এবং জীবনের আপনার অধিকাংশ ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে আবার ভাগ্যরেখাটি কারো কারো হাতে দেখতে পাওয়া যায় যে চন্দ্রর ক্ষেত্র থেকে উঠে একেবারে শনি পর্বত পর্যন্ত চলে গেছে ভাগ্যরেখাটি যদি চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হয় এবং ভাগ্যরেখাটি যদি বলবান এবং নির্দোষ হয় তো আপনার সমস্ত মনস্কামনা এই ভাগ্যরেখাটি পূর্ণ করবে কারণ চন্দ্র আমাদের বুদ্ধি মন এবং ইচ্ছার কারক মানা হয়ে থাকে এই সমস্ত জাতক জাতিকাদের নিজের প্রতি কিছুটা অবশ্যই ধৈর্য রাখতে হবে এদেরকে নিরন্তর কর্ম করার চেষ্টা করতে হবে তাহলেই যতটা তারা চিন্তা করছে তার থেকে বেশি সুফল তারা পাবে এছাড়াও যদি হাতের সূর্য ক্ষেত্রটি অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা বলে থাকি সূর্যের ক্ষেত্র বা রবির ক্ষেত্র বা সান মাউন্ট এই সূর্যর ক্ষেত্রটি যদি বলবান হয় শুভ হয় একটু লালচে একটু গোলাপি আভাযুক্ত হয় একটু ফোলা হয় দাবা না হয়ে থাকে তাহলে এটিকে অত্যন্ত শুভ মানা হয়ে থাকে সূর্যের ক্ষেত্র যতটা মজবুত হবে জাতক জাতিকার ক্ষেত্রে ততটা মান সম্মান যশ ধনসম্পদ মিলতে থাকবে সূর্যর ক্ষেত্র যদি মজবুত না হয় সেক্ষেত্রে অবশ্যই এর ফলাফলের হ্রাস হবে এবং সূর্যের ক্ষেত্রে যদি এই ধরনের একটি স্বতন্ত্র বা প্রমিনেন্ট রবি রেখা থেকে থাকে তাহলে অবশ্যই এটিকে শুভ মানা হবে যখন সূর্য ক্ষেত্রটি শুভ হবে তাছাড়াও বুধের ক্ষেত্রে যদি এই ধরনের কিছু রেখা থেকে থাকে বুধের ক্ষেত্রে এই ধরনের লম্বা একাধিক রেখা থেকে থাকে তাহলে এটিকেও অত্যন্ত শুভ মানা হয়ে থাকে এই রেখাগুলি পাবলিকদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে সাহায্য করে হাতে এবং যদি বৃহস্পতির ক্ষেত্রটি উন্নত হয় অর্থাৎ একটু ফোলা হয় একটু লালচে বা একটু গোলাপি আভাযুক্ত হয় এবং বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো উন্নতি রেখা বা শুভ চিহ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রেও শুভ ফলাফল পাওয়া যায় হাতের রবির ক্ষেত্র বুধের ক্ষেত্র শনির ক্ষেত্র এবং বৃহস্পতির ক্ষেত্র যদি উন্নত হয় তাহলে অবশ্যই জাতক কম পরিশ্রমে অনেক বেশি সফলতা পেতে পারে কিন্তু এই ক্ষেত্রগুলির মধ্যে কোনো একটি ক্ষেত্র যদি অশুভ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর ফলাফলের হ্রাস হয় চন্দ্র থেকে যদি কারো হাতে ভাগ্যরেখা উঠে অর্থাৎ হাতের ফেডলাইনটি যদি চন্দ্র ক্ষেত্র থেকে উঠে একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায় তাহলে অবশ্যই বলবো পজিটিভ মানসিকতা রাখুন নিরপেক্ষ বা নিউট্রাল থাকুন আপনি যদি পজিটিভ থাকতে পারেন তবেই আপনার সাথে সব কিছু পজিটিভ ঘটবে বা পজিটিভ রেজাল্ট আপনি পাবেন এর সাথে হাতে যদি শুক্রের ক্ষেত্রটি অর্থাৎ হাতের এই জায়গাটিকে বলা হয় তাকে শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট এই শুক্রের ক্ষেত্রটি যদি বলবান হয় উঁচু হয় একটু ফোলা একটু লালচে বা একটু গোলাপে আবাযুক্ত হয় এখানে যদি কোনো রকমের ক্রস চিহ্ন কোনো রকমের এই ধরনের একাধিক জাল চিহ্ন না থেকে থাকে যদি কোনো তিল চিহ্ন না থেকে থাকে তাহলে শুক্রের কারকত্তার ফলাফল অত্যন্ত সুভাবে পাওয়া যায় এবং সেক্ষেত্রে অবশ্যই বিবাহ পরবর্তী জীবনে অনেক উন্নতি হতে থাকে লাক্সারি কমফোর্ট এদের বাড়তে থাকে মঙ্গলের ক্ষেত্র দুটি অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা বলে থাকি উচ্চ মঙ্গলের ক্ষেত্র এবং হাতের এই জায়গাটিকে আমরা বলে থাকি নিম্ন মঙ্গলের ক্ষেত্র এই মঙ্গলের ক্ষেত্র দুটি যদি হাতে বলবান হয় তাহলে নিজের ইচ্ছা নিজের পরাক্রমের দ্বারা এদের এরা উন্নতি করে থাকে হাতে যদি সূর্যের ক্ষেত্র অর্থাৎ হাতের যদি এই জায়গাটি যদি বলবান হয় অর্থাৎ হাতের সূর্যর ক্ষেত্র বা রবি মাউন্ট বা সান মাউন্ট যদি বলবান হয় একটু খোলা একটু লালচে গোলাপি আভাযুক্ত যদি দাবা না হয় তাহলে অবশ্যই এরা নিজের রুলস নিজের রেগুলেশান নিজের ডিসিপ্লিনের দ্বারা জীবনকে অনেক উন্নতি জায়গায় নিয়ে যেতে পারে আবার বুধের ক্ষেত্রটি যদি শুভ হয় তাহলে অবশ্যই আপনাকে বলবো যে মানুষজনদের সাথে মিশুন মানুষদের সাথে ভালো সম্পর্ক তৈরি করুন ব্যবসা করার চেষ্টা করুন মানুষের হেল্প করার ব্যাপারে চিন্তা ভাবনা করুন আপনি অনেক শুভ ফল পাবেন আর হাতের যদি শনির ক্ষেত্রটি শুভ হয় অর্থাৎ হাতের এই শনির ক্ষেত্রটি শুভ হয় এখানে যদি কোনো কাটাকাটি চিহ্ন ক্রস চিহ্ন না থেকে থাকে এবং একটু ন্যাচারাল হয়ে থাকে খুব বেশি নিচু বা দাবা না হয় তাহলে অবশ্যই বলবো নিজের কাজের দিকে অবশ্যই ফোকাস করুন আর হাতের যদি বৃহস্পতি বলবান থাকে অর্থাৎ বৃহস্পতির অংশটি যদি একটু ফোলা থাকে একটু লালচে গোলাপি আভাযুক্ত বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো অশুভ চিহ্ন না থেকে থাকে তাহলে অবশ্যই বলব অ্যাডভাইস গাইডেন্স এডুকেশান এই সমস্ত জিনিসে ফোকাস করুন এগুলো অপরকে দেওয়ার চেষ্টা করুন আর হাতের যদি চন্দ্রের ক্ষেত্র অর্থাৎ হাতের যদি এই জায়গাটি যদি শুভ হয়ে থাকে এবং এই চন্দ্রের ক্ষেত্র থেকে যদি ভাগ্যরেখা উৎপন্ন হয়ে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায় তাহলে অবশ্যই মন মানসিকতাকে আপনাকে ভালো রাখতে হবে যে ক্ষেত্রটি সব থেকে বলবান হবে অর্থাৎ হাতে যে গ্রহ পর্বতটি সব থেকে বলবান হবে সেই গ্রহ পর্বত কেন্দ্রিক কাজ করার চেষ্টা করুন আপনার লাগাতার উন্নতি এবং প্রগতি অবশ্যই আপনার মিলবে এছাড়াও মস্তিষ্ক রেখার উপর অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন বা মাইন্ড লাইন বলে থাকি এই মস্তিষ্ক রেখার উপর যে কোনো দিকে উপর দিক অথবা নিচের দিকে যে কোনো দিকে যদি এই ধরনের একটি স্বতন্ত্র ত্রিভুজ বা দুটি ক্ষেত্রে যদি ত্রিভুজ থেকে থাকে তাহলেও এটিকে অত্যন্ত শুভ মানা হয়ে থাকে এটি ধনদৌলত এবং সম্পত্তিকে নির্দেশ করে থাকে যেই বয়সে এই ত্রিভুজ থাকবে সেই বয়সে আপনার বুদ্ধিমত্তার দ্বারা আপনার অনেক লাভ হবে এটা অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে ধন সম্পত্তির সাথে সাথে ওই বয়সে মানসিক শান্তি বা স্যাটিসফ্যাকশান দিয়ে থাকে হাতে যে কোনো রেখার উপর ত্রিভুজ থাকার অর্থ হল জীবনে আপনার ওই বয়সে অবশ্যই বড় কোনো উন্নতি যেটা আর্থিক উন্নতি হতে পারে যে কোনো ধরনের উন্নতির যোগ আপনাকে ইন্ডিকেশান করছে এছাড়াও হাতের শুক্রের ক্ষেত্র অর্থাৎ শুক্রের ক্ষেত্রে কিছু এই ধরনের রেখা দেখতে পাওয়া যায় এই রেখাগুলিকে আমরা উন্নতি রেখা বলে থাকি এই ধরনের রেখা থাকা অত্যন্ত শুভ মানা হয়ে থাকে এগুলি শুভ ফলাফল দিয়ে থাকে কিন্তু হাতে শুক্রের ক্ষেত্রে যদি এই ধরনের এই ধরনের রেখা অত্যাধিক পরিমাণে থেকে থাকে এবং যদি এই রেখাগুলি যদি ছোট ছোট হয় এবং ভগ্ন হয়ে থাকে এই ধরনের হয়ে থাকে একাধিক পরিমাণে দেখতে পাওয়া যায় এবং এগুলি কাটাকাটি চিহ্নযুক্ত এবং জাল চিহ্নযুক্ত হয়ে থাকে তাহলে এর অশুভ প্রভাব মিলতে থাকে এই ধরনের রেখা থাকলে নেগেটিভ চিন্তার শিকার হন সেই সব ব্যক্তিরা কিন্তু এই ধরনের চিহ্ন যত কম থাকবে সেই সব জাতক জাতিকা মানসিক চাপ মানসিক পীড়া থেকে ততটাই মুক্ত থাকবে এই পর্বতটি যতটা শুভ হবে যতটা বলবান হবে ততটাই অপোজিট লিঙ্গের কাছ থেকে লাভ জীবনে লাক্সারি সুখ সুবিধা ভোগ এদেরকে মিলে থাকে শুক্রের ক্ষেত্র অশুভ থাকলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে তাহলে অবশ্যই অশুভ ফলাফল মিল থাকে অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে থাকতে হবে এবং হাইজিন থাকার চেষ্টা করুন তাহলে অবশ্যই শুক্র আপনাকে অবশ্যই শুভ ফলাফল দেবে এছাড়াও যদি হাতে গুরু পর্বতে এই ধরনের আড়াআড়ি রেখা থেকে থাকে তাহলে এই সব ব্যক্তিরা অ্যাডভাইস খুব ভালো দিয়ে থাকেন অপরকে নলেজ গেন করাতে দক্ষ হয়ে থাকেন এরা ধার্মিক হয়ে থাকেন আধ্যাত্মিক প্রকৃতির হয়ে থাকেন তাই এই ধরনের রেখা থাকলে টিচিং অ্যাডভাইজার মোটিভেটরের কাজের সাথে আপনি যদি যুক্ত থাকতে পারেন তাহলে আপনার অবশ্যই ভালো ধনাগম হবে এছাড়াও হাতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হলো হাতের মানি ট্র্যাঙ্গেল হাতের এই ধরনের যদি ফেডলাইন থেকে থাকে এবং হাতে এই ধরনের যদি ফেড ফেডলাইন থেকে উৎপন্ন হওয়া রেখা বা মার্কারি লাইন থেকে থাকে এবং হাতের এই ধরনের মস্তিষ্ক রেখা দ্বারা যুক্ত হয়ে যদি একটি এই ধরনের ত্রিভুজ গঠন হয় হাতে এবং এই তিনটি দিকই যদি এর জুড়ে থাকে অর্থাৎ কোনো দিকে যদি ফাঁকা না থেকে থাকে মানি ট্যাঙ্গেল সম্পূর্ণ থেকে থাকে তাহলে অর্থের এরা সদ উপয়োগ সবসময় ভালো করতে পারেন কিন্তু যদি মানি ট্যাঙ্গেল কোথাও কোনোভাবে অসম্পূর্ণ থেকে থাকে অর্থাৎ যদি এই ধরনের হয়ে থাকে এই ধরনের হয়ে থাকে তাহলে অবশ্যই এদের টাকা পয়সা সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে এরা আয় ব্যয় এদের সমান হয়ে থাকে এদেরকে আমি অবশ্যই বলবো এদের দ্রুত ইনভেস্টমেন্ট করে দেওয়া উচিত নয়তো টাকা কাজে না লেগে বেকার খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তো এই সমস্ত বিষয়গুলি যদি আপনার হাতে থেকে থাকে এবং শুভ চিহ্নগুলি যদি আপনার হাতে থেকে থাকে তাহলে অবশ্যই হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আপনার ক্রিয়েট হচ্ছে আপনার হাতে কোন চিহ্নটি রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই সম্বন্ধিত কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে এখনই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলব এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশানটিকে অন করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ओम नमः भगवते वासुदेवाय